অনেকদিন আগের কথা, একটি গ্রামে সিন্ড্রেলা নামের এক মেয়ে ছিল। সিন্ড্রেলা অনেক ভালো মনের মানুষ ছিল। অন্যকে মন খারাপ দেখলে তার খুব কষ্ট হতো, তাই কাউকে মন খারাপ করে থাকতে দিত না, শুধু মানুষের উপকার করে বেড়াতো। সিন্ড্রেলা একদিন স্কুল থেকে আসার সময় দেখতে পেল একটা মেয়ে গাছের নিচে বসে কাঁদছে। সিন্ড্রেলা তার দিকে এগিয়ে গেল আর বলল, কাঁদছো কেন তুমি? কি হয়েছে তোমার? আমার নতুন কোনো জামা নেই। আমার বান্ধবীরা আমাকে তাদের সাথে কোথাও নিয়ে যায় না। আমার বাবা অনেক গরিব মানুষ, আমায় একটা জামাও কিনে দিতে পারে না। দিনের টাকা দিনেই বাজার সদায় শেষ হয়ে যায়। ও, আমি বুঝেছি তোমার কষ্ট, আর কেঁদো না। আমি কাল তোমার জন্য একটা নতুন জামা নিয়ে আসব। তুমি ঠিক এই সময় এই গাছতলায় চলে আসবে, কেমন? ঠিক আছে, তবে তাই আসব। তারপর সিন্ড্রেলা বাড়ির দিকে রওনা হলো। কিছুদূর আসার পর সিন্ড্রেলা ভাবছে, আচ্ছা, আমি তো ওই মেয়েটাকে কথা দিয়ে আসলাম যে আমি কাল ওকে নতুন জামা কিনে দেব, কিন্তু আমার কাছে তো এক টাকাও নেই। গতকাল সব টাকা ফুরিয়ে ফেলেছি, এখন কি করি? বাসায় যেয়ে আম্মুর কাছ থেকে টাকাও তো চাইতে পারবো না। আবার এই দিকে ওই মেয়েটাকে কথা দিয়ে ফেলেছি, কি যে করি। সিন্ড্রেলা বাসায় এসে তার রুমে সব জায়গায় টাকা খুঁজলো, কিন্তু পেল না। টাকা না পেয়ে সিন্ড্রেলা বাড়ির পাশে এক বাগানে বসে ভাবছিল, কি করে এখন টাকা জোগাড় করব? আমি কোথায় পাবো টাকা? ওই মেয়েকে কাল যদি জামা না দিতে পারি, তবে ওই মেয়ে অনেক কষ্ট পাবে, মনে করবে আমি ওর সাথে মজা করেছি। তখনই একটা পরী হাজির হলো সিন্ড্রেলার কাছে আর সিন্ড্রেলাকে বলল, তোমাকে আর কোনো চিন্তা করতে হবে না, আমি তোমাকে অনেক দিন ধরেই দেখছি। তুমি নিজের আশা বাদ দিয়ে অন্যের ইচ্ছা পূরণ করে বেড়াও। এই নাও জাদুর লেহেঙ্গা, এই লেহেঙ্গাটির কাছ থেকে তুমি যা চাইবে তোমায় তাই দিবে। এর মাধ্যমে তুমি সকলের উপকার করতে পারবে আর তোমাকে টাকা পয়সা নিয়ে চিন্তা করতে হবে না। ঠিক আছে পরি, আমি অনেক খুশি হলাম। এখন থেকে আরো বেশি বেশি মানুষের উপকার করব আমি। এই শোনার পর পরি ওইখান থেকে চলে যায় আর সিন্ড্রেলা অনেক খুশি হয়ে বাড়ির দিকে রওনা দেয়। বাড়িতে এসে সিন্ড্রেলা ওই মেয়েটির জন্য লেহেঙ্গার কাছ থেকে জামা চাই। আমাকে সুন্দর একটি জামা দাও লেহেঙ্গা। সাথে সাথে একটি জামা সিন্ড্রেলার সামনে চলে আসলো। পরের দিন স্কুল থেকে আসার সময় গাছটির নিচে ওই মেয়েকে দাঁড়িয়ে থাকতে দেখে সিন্ড্রেলা তার কাছে আসে আর কথা মতো সেই জামাটি তার হাতে দেয়। এই নাও নতুন জামা, এবার তুমি খুশি তো? তোমার যা প্রয়োজন হবে তুমি আমার কাছে চলে আসবে, কখনো মন খারাপ করে থাকবে না। তোমাকে অনেক ধন্যবাদ, আমি এখন এই জামা পরে আমার বান্ধবীদের সাথে ঘুরতে যেতে পারবো। এখন থেকে ভালোই হবে, সবার উপকার করতে পারবো আমি। এই লেহেঙ্গার কাছ থেকে যাই চাবো তাই পাবো। সিন্ড্রেলার একটি বাজে অভ্যাস ছিল, সে নিজের জন্য কিছু চাইতো না আর তার মা ছিল খুবই লোভী একজন ব্যক্তি। একদিন সিন্ড্রেলার কাছে এক মেয়ে আসে আর এসে বলে, আপু, আমার স্কুলের খাতা কলম ফুরে গেছে, কিন্তু বাবার কাছে এখন টাকা নেই, কি করব? ও, এই ব্যাপার, দাঁড়াও তুমি এখানে, আমি আসছি। এই বলে সিন্ড্রেলা পাশের রুমে যায় লেহেঙ্গার কাছ থেকে খাতা কলম নেওয়ার জন্য। আমাকে খাতা ও কলম দাও লেহেঙ্গা। সাথে সাথে খাতা ও কলম সিন্ড্রেলার সামনে উপস্থিত হয়। পরে সেই খাতা কলম ওই মেয়ের হাতে তুলে দেয়। বিকেলে সিন্ড্রেলা পড়ছিল, লেখার সময় দেখলো তার কলমের কালি শেষ হয়ে গেছে। পরে সিন্ড্রেলা তার মায়ের কাছে যায় কলম কেনার টাকা চাইতে। তখন তার মা বলল, কি, তোর কাছে কলম কেনার টাকা নাই? তাহলে সবার এত উপকার করে বেড়াস কেন? তোর নিজেরই কলম কেনার টাকা থাকে না? সিন্ড্রেলা ওর মায়ের কথা শুনে মন খারাপ করে রুমে চলে আসলো আর লেহেঙ্গাকে বলল, আমাকে কলম দাও লেহেঙ্গা, আমার কলমের কালি শেষ হয়ে গেছে। তখন সাথে সাথে একটা কলম সিন্ড্রেলার সামনে চলে আসলো। সিন্ড্রেলা মন দিয়ে আবার ওই কলম দিয়ে লিখতে লাগলো। এই সবকিছুই সিন্ড্রেলার মা লুকিয়ে লুকিয়ে দেখছিল। তখন সিন্ড্রেলার মা ভাবলো, আরে, এইটা তো জাদুর লেহেঙ্গা, এই লেহেঙ্গা সিন্ড্রেলা কোথায় পেলো? আজ রাতে আমি এই লেহেঙ্গা চুরি করব। আমার অনেক ইচ্ছা আছে, এবার সব ইচ্ছা পূরণ করব আমি।
রাতে সিন্ড্রেলা যখন ঘুমাচ্ছিল তখন তার মা চুপি চুপি এসে তার লেহেঙ্গা নিয়ে চলে যায়। সকালে সিন্ড্রেলা তার জাদুর লেহেঙ্গা দেখতে না পেয়ে তার মাকে ডাক দিয়ে বলে, মা, এখানে আমার একটা লেহেঙ্গা ছিল, কোথায় সেই লেহেঙ্গা, তুমি কি দেখেছো? কই না তো, আর তুই লেহেঙ্গা কোথায় পেলি? তোকে তো আমি একটা লেহেঙ্গাও কিনে দেইনি। আমায় ওই লেহেঙ্গা এক পরি দিয়েছিল, ওই লেহেঙ্গাটা জাদুর লেহেঙ্গা ছিল, এখন আমি কি করব? এই বলে সিন্ড্রেলা মন খারাপ করে ওই বাগানে গিয়ে বসে। কিছুক্ষণ পর আবার সেই পরি হাজির হলো। আমায় ক্ষমা করে দাও পরি, আমি তোমার লেহেঙ্গা আমার কাছে সুরক্ষিত রাখতে পারিনি। না, এটা তোমার কোনো দোষ নেই, ওই লেহেঙ্গাটা তোমার মা তোমার রুম থেকে নিয়ে গেছে, যা তুমি জানো না। কি সত্যি? কিন্তু আমার মা ওই লেহেঙ্গা কি করবে? হ্যাঁ সত্যি, তোমার মা অনেক লোভী, তার ইচ্ছা পূরণ করতে লেহেঙ্গা চুরি করেছে। কিন্তু এই নিয়ে তুমি কোনো চিন্তা করো না, ওই লেহেঙ্গাতে আমি এমন শক্তি দিয়েছি যে জাদুর লেহেঙ্গা তোমার কাছ থেকে ছাড়া আর অন্য কারো কাছে কাজ করবে না। তোমার মা এমনি ওই লেহেঙ্গা তোমার কাছে দিয়ে যাবে। এই বলে পরি ওখান থেকে চলে যায়, আর সিন্ডেলা বাসায় ফিরে আসে। এদিকে সিন্ডেলার মা সেই লেহেঙ্গা পরে বলছিল, আমাকে অনেক টাকা দাও লেহেঙ্গা, যেন আমি সারা জীবন পায়ের উপর পা তুলে খেতে পারি। কিন্তু জাদুর লেহেঙ্গা কিছুই দেয় না। এ কি লেহেঙ্গা, তুমি কিছু দিচ্ছ না কেন? তাও কোনো কিছুই পরিবর্তন হয় না। সিন্ডেলার মা মন খারাপ করে বলে, এই লেহেঙ্গা কোনো কাজেরই না, আর সিন্ডেলা বাসায় আসুক, আমার সাথে মজা করার স্বাদ মিটিয়ে দেব। সিন্ড্রেলা বাসায় আসার পর সিন্ড্রেলার মা তাকে বলল, সিন্ড্রেলা এই নে তো জাদুর লেহেঙ্গা, এটা কোনো কাজেরই না, রাখ তোর কাছে রাখ তোর লেহেঙ্গা। হ্যাঁ মা দাও, আমি আগেই বুঝতে পেরেছি লেহেঙ্গাটা তুমি নিয়েছো, আর এই লেহেঙ্গা কোনো জাদুর নয়, এটা আমি স্কুল থেকে ফেরার পথে পরে পেয়েছি। এই শুনে সিন্ড্রেলার মা রেগে তার রুমে চলে আসলো। এরপর থেকে সিন্ড্রেলা চুপি চুপি সবার উপকার করে যেত, কিন্তু তার মাকে কোনো কিছুই বুঝতে দিত না। হ্যালো বন্ধুরা, আমাদের চ্যানেলে যদি তুমি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও, আর আমাদের গল্পগুলো যদি তোমার ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, আর শেয়ার তো থাকছেই। ধন্যবাদ।